রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে করোনা ইউনিটে গত 24 ঘন্টায় 18 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টার মধ্যে তারা মারা যান বলে জানা গেছে। এর আগে গত 28 জন, সর্বোচ্চ 25 জনের মৃত্যু হয়। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি জানান, নতুন করে মারা যাওয়া 18 জনের মধ্যে 3 জন করোনা পজিটিভ ছিলেন আর 15 জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। মৃত 18 জনের মধ্যে রাজশাহীর 10 জন, চাঁপাইনবাবগঞ্জের 2 জন, নাটোরের 2 জন, নওগাঁর 2 জন, কুষ্টিয়ার 1 জন এবং সিরাজগঞ্জের 1 জন রোগী ছিলেন বলে জানা যায়। হাসপাতালটিতে এ মাসের 9 দিনে 157 জনের মৃত্যু হল। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা যান 354 জন। শামীম ইয়াজদানি আরও জানান, গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 74 জন। শুক্রবার সকাল 8টা এ পর্যন্ত হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি হয়েছেন 501 জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যা সংখ্যা এখন পর্যন্ত 454টি।